সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা এই আমবাড়িহাটে বর্তমানে অবস্থান করছি। তো এই আমবাড়িহাট থেকে যে সকল মাঝারি সাইজের সারগুলো, এই মাঝারি সাইজের সারগুলোগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাবো। আর আমরা জানিয়ে রাখি, এই হাটটি প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে, সোমবার এবং শুক্রবার। তবে সোমবার একটু ছোট আকৃতির এবং শুক্রবারে অনেক গরু আমদানি হয় এই হাটে। তো আজকে শুক্রবার, এই হাটে আমরা আপনাদের এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি। যে পাশে ভাই, এটা আপনার, এটা কি জাত? এটা জার্সি। বয়স কত দিন হয়েছে আনুমানিক? 8 মাস। 8 মাস। চাচ্ছিলেন কত টাকা দাম? 61-62। কত বললো? 52-53। যে দর্শক দেখছেন, বেশ সুন্দর টাইপের এই জার্সি সারগুলোটা, মাত্র 8 মাস বয়স। তবে 8 মাসে অনেক সুন্দর মোটা তাজা হয়ে গেছে। 62-63 দাম বলে অনেক। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? একটু সীমিত লাভ রেখে বলবেন। 55 হলেই বিক্রি করে দেবে। এই যে দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আমবাড়ি হাট থেকে। এই যে এ পাশে একটা। চাচা আসসালামু আলাইকুম, আপনার এটা কি জাত? এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল। চাচ্ছিলেন দাম কত? দাম তো চাচ্ছি 55। কত বললো? 42-43 বলে। এই যে দর্শক দেখছেন, এগারোটি 42-43 হাজার টাকা দাম বলে ওনাকে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? আর বিক্রি মনে করো 45-46 হলে বিক্রি করবো। 45-46 হাজার হলেই বিক্রি হয়ে যাবে। এই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এ পাশে আরও একটা শাহিওয়াল দেখছি, এটা সম্ভবত চাচা নিয়ে আসছে। চাচা, এটা আপনার, এটা কি শাহিওয়াল? শাহিওয়াল। বয়স আনুমানিক কতদিন হয়েছে? 8 মাস। 8 মাস। চাচ্ছিলেন দাম কত? 55 হাজার টাকা। কত বলছে? 47-47.5 হাজার টাকার দাম বলছে। এই দর্শক দেখছেন, এই শাহিওয়াল গোটি 47-47.5 হাজার টাকার দাম ওনাকে বলে। আর কিছু হলে হয়তো বা উনি ছেড়ে দেবে। আমরা এই যে আমবাড়ি হাট থেকে এগুলোগুলো দাম জানাচ্ছি। এ পাশে বেশ সুন্দর কয়েকটা গরু দেখছি, এগুলো দাম জানাবো। চাচা আপনার, এটা কী জাতের গরু? শাহিওয়াল। বয়স আনুমানিক দাঁত হয়েছে কি? 2 বছর মতো হয়েছে। দাঁত তো হয় নাই না? আচ্ছা, অনেক উঁচা লম্বা, অনেক মোটা তাজা দেখছেন, অনেক সুন্দর গরুটি। চাচ্ছিলেন দাম কত এটা? 80 হাজার টাকা দাম চা দাম। কত পর্যন্ত বললো? 65 বলছে দর্শক, 65 হাজার টাকা দাম বলছে ওনাকে। আচ্ছা, কত হলে এটা বিক্রি করবেন? 70 হলেই উনি বিক্রি করে দেবে। এই যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এ পাশে আরও একটা দেখছি ভাই, এটা আপনার না? এটা কি শাহিওয়াল? এটা কি একসাথে জোড়া দুইটাই বিক্রি একসাথে? দুইটা একসাথে না আলাদাভাবে? একসাথে। বয়স আনুমানিক? দাঁত তো হয় নাই না? দাঁত হয়েছে, দুই দাঁত করে। চাচ্ছেন জোড়াটা কত? 130। কত বললো? 110 বলে। এই যে দর্শক, এই যে এটি এবং এই যে এটি, দুইটাই একই রকম সাইজের এবং একই রকম কালারও, দেখতেও একই রকম। 130 অর্থাৎ 130 হাজার টাকা দাম বলে ওনাকে, 110 হাজার টাকা বলছে। আচ্ছা, কত হলে বিক্রি হবে? 120 হলেই বিক্রি হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা 60 হাজার করে হলেই উনি বিক্রি করে দেবে। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেন কত সুন্দর টাকা গরুটি। তো আমরা এই যে এই পাশে একটা সার গরু দেখছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমারই বা ওই দুপুরটা শুনলেই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হয়ে গেছে আপনারই ওগুলো আপনার। আচ্ছা, অনেক হাসি খুশি দেখছি। কি ব্যবসা বিজনেস কেমন চলছে? ব্যবসা খুব ভালো না, চলছে মোটামুটি, চলছে আর কি মোটামুটি। এই যে এটাও কি 60 হাজার টাকা দাম চাচ্ছেন? কত আপনাদের এই আমবাড়ি হাট থেকে কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এ পাশে একটা দেখছি, এটা আপনার, এটা কি আপনার, কি জাতের, কি জাতের গরু? শাহিওয়াল। বয়স কয় দাঁত? আগর। এখনো দাঁত হয় নাই? অনেক উঁচা লম্বা, এই তো আপনার মতো উঁচা হয়ে গেছে, তাহলে আরো অনেক উঁচা হবে। চাচ্ছেন দাম কত? 185। আচ্ছা আচ্ছা, কত বললো? 70। এই যে দর্শক দেখছেন, 70 হাজার টাকা দাম বলে ওনাকে, 70 হাজার দাম বলে। আচ্ছা, কত হলে বিক্রি করবেন?
75-এর ভিতর হলেই বিক্রি করে দিবে। এই যে দর্শক দেখছি, বেশ সুন্দর টাইপের এই গরুটি দেখেন, পিছনের সেটটা দেখেন, এই যে বেশ সুন্দর। আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের গরু দাদা, এটা কার আপনার? ভালো আছেন দাদা? আজকে কয়টা নিয়ে আসছেন? কোথা থেকে আসছেন? আপনি ঢাকা থেকে কি নিতে আসছেন? কয়টা নিলেন? পাঁচটা। আর কয়টা নিবেন? আরো চারটা নিবেন। এটা কি দেখছেন? কত দাম বললেন? 85-90। আপনারা কি এটা ব্যবসা করবেন না খামার করবেন? ব্যবসা করবেন। আচ্ছা নেন, এই যে 85-90 হাজার টাকা ওনাকে দাম বলছে, কৃষি ও খামার 85 হাজার টাকা দাম বলছে নাকি। চাচা কত চাচ্ছিলেন এটা? 1,10,000। 1,10,000। কত পর্যন্ত বললো? 90-92 হাজার টাকা। এই যে দেখছি 90-92 হাজার টাকা দাম ওনাকে বলে। আমরা এই যে আমবাড়ি হাট থেকে আপনাদের গরু দাম বলার চেষ্টা করি। আচ্ছা কত হলে বিক্রি করবেন? আচ্ছা আমরা এই আমবাড়ি হাট থেকে আপনাদের গরুগুলোর একটু দাম দেওয়ার চেষ্টা করছি, কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই যে এ পাশে একটা বেশ সুন্দর টাকা গরু দিচ্ছি, বাড়িটা আপনার? আপনার এটা কি বাড়ির না ব্যবসা? ব্যবসা। এটা কী জাতের গরু? শাহিওয়াল। সামনের সাইজটা অনেক ভয়ঙ্কর হয়ে আছে। আচ্ছা দর্শক, আচ্ছা এগুলো কত টাকা চাচ্ছিলেন দাম এটার? 1,20,000 টাকা চাওয়া দাম। এটা দর্শক দিচ্ছেন 1,20,000 টাকা উনি চাই। কত পর্যন্ত বলছে এটা? 1,00,000 ভাঙে বলে দিবেন না, কত হলে দিবেন? 1,00,000-এর উপরে যেতে হবে। এই যে দর্শক দিচ্ছেন 1,00,000-এর উপরে যেতে হবে। এটা কি দাঁত হয়েছে? দুই দাঁত হয়ে গেছে। আচ্ছা আমরা এই আমবাড়ি হাট থেকে আপনাদের যে সকল উন্নত মানের গরু, এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি। এই যে এ পাশে একটা দেখছি, চাচা ভালো আছেন? এটা কি সার গরু? কি জাত এটা? শাহিপাল। আচ্ছা আচ্ছা শাহিপাল গরু। আচ্ছা এটা বয়স দাঁত হয়েছে কি? কয় দাঁত? দুই দাঁত। দাম চাচ্ছিলেন কত? 80-90। কত বললো? 60 বলতেছে। এত কম? এত কম বলছে? দর্শক দেখছি 60,000 টাকা দাম বলে উনি যেটি আমাদের শোনাচ্ছে আপনাদের, আমরা সেটি শোনাচ্ছি। কত হলে বিক্রি করবেন? 80 হলে বিক্রি হয়ে যাবে। ওনার সর্বশেষ চাওয়া 80,000 টাকা। আচ্ছা ধন্যবাদ।